আচ্ছা মঈন, তুই যদি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হস তাহলে বাংলাদেশিদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকতেছে? আমি যদি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হইতাম, কেন শুনে আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হই তাহলে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্টের লোক আমি মিলু, ঠিক আছে, কিললেই তবু বাংলাদেশের মানুষ অনেকগুলো আমি ভালোবাসি, বাঙালির লোকে চলছি, বাঙালির লোকের থাকতে তো অনেক কিছু করে এলেছে আমার জীবনে, ঠিক আছে, অনেক কিছু কিছু অনেক কিছু মানে চলবার মতো অনেক ভালো কিছু করছি, বাঙালির লোক আমি ভালো চলছি, তো আর যদি প্রেসিডেন্ট মনে হই বাঙালি এবং সুযোগ সুবিধা দিব, তবু দেশের প্রেসিডেন্টের লোক মিলম শেখ হাসিনা, ঠিক আছে, কমো যে আমার লোকের মিল টুকু দেশের লোকরা তো আমাকেও দেশে আয়, সাউথ আফ্রিকায় আসো, আমার লোকও বলো, ঠিক আছে, আমার লোকে বললে কর্তব্য কি দেখ বাংলাদেশের মানুষরা কি কষ্ট করে সাউথ আফ্রিকায় ইয়ে তো করো, ডাইরেক্ট ফ্লাইটে মানে ব্যবস্থা করেন, আমরা তুই তো শেখ হাসিনার লোক বলবো যুক্তি করুন, ঠিক আছে, তো দেখে তবু দেশের মানুষ আমাকেও দেশে আসে, আমাকেও দেশে ব্যবসা করতেছি, আমাকেও দেশে তবু বাংলাদেশের মানুষ হলে অনেকতে অনেক সাউথ আফ্রিকার মানুষরা বাসি আছে, ঠিক আছে, দেখ তবু বাংলাদেশের মানুষ আঙ্গুলদেশে না আসে, এটা কাগজ করতে কষ্ট, তাদের কাছে মানে আঙ্গুলদেশের লোকরা ডাকাতি করে, তুই বাঙালি করে গুলি করে এলা, এই জিনিসটা মানে বলবো ফিক্স করুন, বাঙালি করে সুযোগ সুবিধা দিব, এ দেশে সিটিজেন দিলাম সহজে, ঠিক আছে, কয় বছর পরে সিটিজেন পাইবে বাংলাদেশে বুঝি না, কয় বছর পরে সিটিজেন পাইবে অটোমেটিকলি, অটোমেটিক আমি যদি প্রেসিডেন্ট হই 5 বছর যদি ট্রাই সিটিজেন বানাই লম বাঙালি করে, ঠিক আছে, যদি তো এটা তো ইউরোপ সাধারণত এরকম করে, তো তুই আর প্রেসিডেন্ট হই লাভ কি বাংলাদেশে, লাই তো কি 5 বছর অন্তত কি সিটিজেন পাই না সহজে, ঠিক আছে, কি অন সিটিজেন পাই না, আমি যদি প্রেসিডেন্ট হই 5 বছর ঠিক 5 বছর সিটিজেন দিয়ে লম সমস্যা কি, তোরা যেন অন কাগজ লাগে কষ্ট করস, এমনি যাই তুই বউ বিএফএস যাই তুই বউ জমা দিতে বউ না না সব ডাইরেক্ট কাগজ হোম অফিসে গিয়ে সব কাগজ বানাই লাইছি সুযোগ সুবিধা এটা, ঠিক আছে, নে সুগু সুর তুর ডাকাতি গুন্টু করে গুলি করে মারি এলা এগুলো হইতো না, ঠিক আছে, ভালো করে আমার কথা শুরু করা বলবো, ঠিক আছে, মানে তোর কাছে মানে একটা সিকিউরিটি থাকবো যে এসব মানুষে কোনো ডিস্টার্ব করবে না, এগুলো আমাকে বাই ব্রাদার, ঠিক আছে, এরকম আর কি, যদি প্রেসিডেন্ট যদি সুযোগ সুবিধা পায়, যদি আমি যদি প্রেসিডেন্ট হই এই দেশে বাংলাদেশের অনেক সুযোগ দিই। আর সাউথ আফ্রিকার সোর বাটপার সম্পর্কে কতটুকু মানে নিদনে কাজ করবি? আমার সুরে সুরে, ঠিক আছে, সুরে যত কিছুও বলেন হে সুরে সহজে কিন্তু বুঝতে, তারপরে চেষ্টা করুন অফিসে, মনে করেন যে আমরা পুলিশ সকল বই বই বলেছে, ও তোমার তো প্রেসিডেন্ট, তো পুলিশে করে বলে দিই দেখেন এসব মানুষে কোনো যেন কোনো ভুল না হয়, যেন কোনো সুরে ডাকাতি যেন না হয় কারোর কাছে, ঠিক আছে, একদম মানে টাকবে থাকবে, ঠিক আছে, ফটুক ফটুক দোয়ান ফটুকটা দোয়ানে পুলিশ আটবো 24 ঘন্টা, পুলিশে কাম কি, পুলিশে কাজ কাজ করতে হইব জুটি বাই জুটি 24 ঘন্টা, যেখানে যেখানে বাঙালি দোকান আছে বা যেখানে বাঙালি ব্যবসা বাণিজ্য আছে 24 ঘন্টা শুধু নিয়ে থাকবো, তোর পুলিশে থাকবো দেখবো সুর কী হয়, বুঝলো, একটা বাঙালি যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। বাংলাদেশে তো অনেক আগেই এদেশে আসছিল, আবার লুটফাট যে সাধারণত স্থানীয় মানুষ লুটফাট করে, লুটফাট সম্পর্কে কি বলবো? লুটফাট তো আমি যদি প্রেসিডেন্ট লুটফাট তো জীবন হইতো না, লুটফাট তো হয়তো আঙ্গদেশের প্রেসিডেন্টের কারণ আঙ্গ সরকারের তো সমস্যা, বুঝলেন, লুটফাট তো একটা যদি প্রেসিডেন্ট হই লুটফাট দিকে 5 মিনিটে বিটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তুই কি বিশ্বাস করছিস অন তুই সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হবি? আমি বিশ্বাস করি না, আশা আছে ইনশাল্লাহ। কিভাবে আসলে কিভাবে এটা পসিবল? কিভাবে তো আমরা লেখাপড়া করছি না, আমরা তো স্কুলে গেছি, মেট্রিক পর্যন্ত পাস করেছি, কলেজে গেছি 3 বছর, বুঝলেন না, এটা কোয়াপাল নসিব যদি থাকে আর কি একদিন হই। আমরা জানি সাউথ আফ্রিকার নির্বাচন 29 মে দিস ইয়ার, সো তুমি কোন দলকে সবচেয়ে বেশি লাভ করো? অ্যাকচুয়ালি তো আমি রাজনীতি করি না, আমি সাউথ আফ্রিকান, ঠিক আছে, কিন্তু আমার রাজনীতি না করলে তুমি কিভাবে প্রেসিডেন্ট হবে? রাজনীতি না করলে এতে সাউথ আফ্রিকা আমার টিয়া দিয়ে অনেক কিছু করান যায়, যেটা বললে তো আমি বিশেষ করতে না, ঠিক আছে, আমার লাইফে আমি সাউথ আফ্রিকা যেতে দল এএনসি আছে, এমকে আছে, ইউএফএফ আছে, ডিএ আছে, কত পার্টি আছে, আমি একদিনে কোনো পার্টি আমি ভোট করি না, ঠিক আছে, আমি যাই এনে ফিঙ্গার পিস দিমো, আমি ভাত খাইতে না আরেকজন আমি ফিঙ্গার পিস দিমো, এই ভাত খাইবো আর হ্যাঁ আর লাগবো কি, ওই জন্য আর রাজনীতি ইস্যু কিনে গেলে আর দরকার নেই, নিজে কর্ম করুন ব্যবসা বাণিজ্য করি শেষ, বুঝলি না, এই পলিটিক মৌলিক কিন্তু পছন্দ করি না। আর তুই প্রেসিডেন্ট হইলে গরিব মানুষের কি ধরনের সুযোগ সুবিধা থাকতেছে? গরিব মানুষ গরিব কারে কয়, গরিব কয় যে জিগে মানে ঠ্যাং নাই, জিগা খাও নাই, জিগা মানে কাজ করতে পারে না, গরিব বলা হয়, ঠিক আছে, এগুলো যে মাসে মাসে পেনশন পাই বই বড় কারণ একজন 10,000 টাকা করে পেনশন দিই মাস আসে, তো 10,000 টাকা দিলে তো মানুষ আটকা দিবই থাকবে, হইতে করবে বলে আমি কাম টাম করতে নাই, 10,000 টাকা করে হাম সমস্যা না দিলাম, তো কাট কাটবি কাজ করতে তো না দিদি সমস্যা হইতো, এটা তো আট না তো আর কি, সাউথ আফ্রিকা যে তারা অনেক অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে একজনে মাসে মাসে কত করে 10,000 15,000 ট্রেনে যারা ফাই মানে যাচ্ছে এই তারা অ্যাক্সিডেন্ট হয়েছে সরকার, আর যেগুলো অ্যাক্সিডেন্ট করে হলাই যায়, যেগুলো অ্যাক্সিডেন্ট করে হলাই যায় কিন্তু কেন্দ্রে ক্যামেরা থাকবে, ফটোগ্রাফটা ক্যামেরা থাকবে, তোর নাম আপনি চপ ক্যাচ থাকবে সমস্যা, ফটোগ্রাফটা ক্যামেরা থাকবে, তো এত ক্যামেরা থাকলে এত ক্রাইম কে জানে, ক্রাইম করে যে তারা ক্যামেরা চেক করে তারা ক্রাইম করে, এইগুলো বুঝুন না,
ভিডিওর মাধ্যমে সবাইকে বল যে প্রেসিডেন্ট নির্বাচন করতেছে 29 মে সাউথ আফ্রিকা, সবাই জানে তোকে ভোট দেয়। এখন বাংলা আরে ভোট দিব কেমনি? বাংলাদেশের মানুষরা তো আরে ভোট দিতে কারণ তারা কাগজ নাই, তারা শুধু এসালাম এসালাম দিয়ে ভোট করান জানা, ফ্যামিলি দিয়ে তুমি ভোট করান জানা, তোমার লাগবে আইডি, ঠিক আছে? এখন বাঙালি তারা আইডি আমারও ভোট করে আমার লিগে ভোট করি, আমি সামনে বসলিতে আমি নিজে দল করুম নোয়াখালী বাঙালি নিউজ 28, ঠিক আছে? তাহলে আমার পার্টি তোরা বাংলা আরে ভোট বেশি বেশি করে ভোট করবেন, ঠিক আছে? কেন আয় প্রেসিডেন্ট হইলে তোকে সুযোগ সুবিধা দিব, হ্যাঁ ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকেন, হ্যাঁ? তো তারা ভিডিও দেখে লাইক করিয়েন আর বেশি বেশি কমেন্ট করিয়েন আর শেয়ার করিয়েন, হ্যাঁ? আসসালামু আলাইকুম।